পেখম দাঁড়িয়ে আছে এখানে, লিফটে উঠবে, দাঁড়াও দাঁড়াও, লিফট খুলবে, পেখম ঢুকবে, আমিও ঢুকবো, দেখি এদিকে তাকাও, আমার আমার দিকে তাকাও, হ্যালো। আমি এখানে কি চাপলাম, এইদিকে দেখছি, এই যে এই যে এই লিস্টগুলো, এখানে আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে, সেটার জন্য আমি চাপলাম, পেখম দেখছি এখন লিফটে দাঁড়িয়ে, মাম দেখি, চশমাটা পরো, একটু চশমা পরে দেখাও, তাকাও আমার দিকে, চশমা পরে দাঁড়াও দাঁড়াও, আগের থেকে যাবে না, লিফট খুলবে, হ্যাঁ লিফট খুলে গেছে, বেরোবো, আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে, এইদিকে, আচ্ছা এই সোজা সোজা সোজা, চলো ঠাকুমার ঘরে, চলো আমরা সোজা যাচ্ছি, যাও আগে যাও আগে যাও, ওইটা না ওই মাথারটা, ওই সামনেরটা, হ্যাঁ চলো আমরা এবার ঠাকুমার ঘরে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে করতে আমরা কেউ বুঝে উঠতে পারিনি যে এখন দুপুর অনেকটা সময় গড়িয়ে গেছে, তো এখন বাজে দুটো, এই সময় খেতে যাব, জানি না খাবার পাবো কি না, তো আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, এখানে একটা খুব ভালো খাবার দোকান আছে, সেটার নাম হলো সুদীপার রান্নাঘর, সেখানে যাব এবং পুরোটাই বাঙালিওয়ানা খাবার সেখানে পাওয়া যায়, তোমাদের ভেতরটাও দেখাবো, একদম কাছাকাছি চলে এসেছি, এখানে এসে দেখা যাক কতটা খাবার আমরা পাই, কারণ এই দুপুর টাইমে কিন্তু সবার খাবার নাও পেতে পারি, এখানে খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায়, তাই এখানে খেতে হলে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু আসতে হবে, এত বেলা করে আসলে খাবার পাওয়া যায় না। এবার দেখা যাক আমরা কজনার খাবার পাই, তো আমরা এবার সেই সুদীপার রান্নাঘরে প্রবেশ করছি, সবাই কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকছি সেখানে, বাবা মা ভাই বোন আর ছোট ছোট বাচ্চারাও আছে, সবাই কিন্তু আমরা এসেছি পুরীতে, এই পুরীতে ভীষণই মজা করলাম স্নান করতে এসে, কারণ এখানে বালি ছিল, শুধু বালি আর বালি, আর এটাই তো মজা স্নান করাতে, সমুদ্রেতে বালি থাকলে তবেই বিশাল মজা হয়, প্রচুর স্নান করা যায়, এই হচ্ছে সুদীপার রান্নাঘর, এবং ভেতরটা দেখো বেশ সুন্দর, ভেতরটা একটু দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, মানে একটা পরিবেশটা খুবই সুন্দর, এখানে আসলে পরে তোমাদের বেশ ভালো লাগবে খেতে, সেরকমই একটা পরিবেশে এসে পড়লাম, ভালো লাগছে দেখে, এই দাদা অর্ডার নিতে এসছে, কিন্তু সবার অর্ডার নিতে পারবে না, শেষমেশ যেটা হলো সবার অর্ডার কিন্তু তারা নিতে পারবে না, তাই আমরা ঠিক করলাম আগে বাচ্চাদেরকে খাইয়ে নেব, তারপরে আমরা না হয় অন্য কোথার থেকেও ম্যানেজ করে নেব, তো বাচ্চাদেরকেই খাওয়ানো হচ্ছে, আর বাবা মা ছিল তাদের দেওয়া হচ্ছে, তারা খেয়ে নিক, এরপরে দেখা যাক আমরা কোথার থেকে খাবার পাই, সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর এই দুপুর টাইমে আশেপাশের কোনো হোটেলেও খাবার পাওয়া যাবে না। এবার যেটা হলো, যারা যারা সুদীপার রান্নাঘরে খেতে পারলো তারা তো খেলোই, বাকিদের খাবারের জন্য এবার কিন্তু আমাদের বেরোতে হলো, কোথায় খাবার পাওয়া যায়, তাই কিছু মানুষকে জিজ্ঞাসা করে এদিক সেদিক আমরা দৌড়ালাম, কোথায় খাবার পাই, খোঁজ করতে করতে একটা জায়গায় পেয়ে গেলাম মমতা রেস্টুরেন্ট, এবং সেই রেস্টুরেন্টটা তোমাদের একটু দেখাই, এখানেও ঢুকলাম, খাবার সেখানে কিন্তু পাবো বলে আশা করেছিলাম, এটা একটা বাজার, এই বাজারের মধ্যেই এই রেস্টুরেন্টটি, এই যে দেখতে পাচ্ছ দেখো রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, রেস্টুরেন্টের সামনে যিনি বসে আছেন তিনি কিন্তু বসে ঘুমোচ্ছেন, দেখতে বেশ ভালোই লাগছিল তাই ঢুকে পড়লাম, তোমাদের একটু দেখাই, এই যে ঘুমোচ্ছেন উনি, ইনি এখানে ক্যাশিয়ারে বসে আছেন কিন্তু ঘুমোচ্ছিলেন, তো এই রেস্টুরেন্ট থেকে হয়তো বা খাবার পেয়ে যাবো, ভেতরে দুজন দাদা আছে, এই যে মমতা রেস্টুরেন্ট, একটু কথা বলে নিতে হবে, তো কথা বলে দেখা যাক সেই দাদারা আমাদের খাবার দিতে পারে কি না, দুপুরে আমরা খেয়ে থাকবো নাকি না খেয়ে থাকবো সেটা এবার বোঝা যাবে, তো আমি দাদার সাথে কথা বলে নিয়েছি, দাদা কিন্তু বললো যে হ্যাঁ হয়ে যাবে,
ততক্ষণে আমি ফোন করে দিয়েছি বাড়ির থেকে আসার জন্য, মানে হোটেল থেকে আরেকজনকে আসার জন্য, চলে এসছে, খাবার এখন আমার হাতে। আর এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবার সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে, সেখানে বসে সবাই খাবে। এবার তোমাদের একটু হোটেলের রুমটা দেখাই, এতক্ষণে ফাঁকা পাইনি, এবার ফাঁকা পেলাম, সবাই এক জায়গায় গল্প করছে সেই জন্য কিন্তু রুমটা ফাঁকা। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ডেকোরেশন করা, প্রচুর লাইট আছে ভেতরে, এসি আছে, এলইডি টিভি বসানো আছে, সোফা আছে এবং একটা বিছানা, বেশ সুন্দর একটা এখানে দেখতে পাচ্ছ একটা বিছানা আছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমের দরজা এটি, একটু খুলে তোমাদের দেখাই। ভেতরে কিন্তু বেশ সুন্দর বাথরুমের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, বেশ আয়না আছে, বেসিন আছে, আর এটা কোমোড সিস্টেমে ল্যাট্রিন করার জায়গা আছে। জল দেখতে পাচ্ছ, দু রকমের জল, ঠান্ডা গরম দুটোই তোমরা এখানে পাবে। শাওয়ার আছে, ভীষণই সুন্দর পরিষেবা, ঠিক যেরকম দেখতে সুন্দর রুমগুলো, এর চার্জও কিন্তু সুন্দর, মানে এখানে রেন্ট ভাড়া কিন্তু অনেকটাই, একদিনে প্রায় 4-5 হাজার টাকা ভাড়া। তো বুঝতেই পারছো একদম সি বিচের উল্টো দিকে এই হোটেলটি, হোটেলের নাম নিউ হরাইজন। এই হোটেলের ব্যালকনিতে দাঁড়ালে সমুদ্র দেখা যায়। ওকে, বং চেম্বার, বং চেম্বার, বং চেম্বার।